রাহিম, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডগ হাউস দিনাজপুরে আপনাদের সকলকে স্বাগতম। আমাদের ডগ অ্যান্ড ক্যাট হাউস, আমাদের আজকে বিড়ালটাকে আমরা এইটা অর্ডার দিব। তো এটা হচ্ছে পেট মেডিকেট, এটা হচ্ছে আপনার অনেক ধরনের পাউডার রয়েছে, টিক অ্যান্ড ফ্লে পাউডার। তো এটা হচ্ছে বিড়াল এবং কুকুরের জন্য, এটা প্রাইস হচ্ছে 500 টাকা। অবশ্যই ডেট এক্সপায়ার হয়ে গেছে কিনা এটা দেখে নিতে হবে। তো আমি গতকালকে দেখিয়েছিলাম যে আমাদের যে ডগের জার্মানের বেবি হয়েছিল ওগুলোকে দিছি, তো 2-3-4 ঘন্টার মধ্যেই সব উকুন মরে শেষ। তো আজকে আমরা এই যে বিড়ালটাকেও দিব। তো একদিনে তো সবাইকে দেওয়া সম্ভব না, আমি একটু কাজে ব্যস্ত থাকি। তো আসলাম বাসায়, এখন গোসল টোসল করবো, ওই যে দিয়ে দিচ্ছি, যেহেতু এরও অনেক উকুন হয়েছে শরীরে, তো ওই যে দিয়ে দিলাম। দিয়ে একটু এভাবে করে নাড়ে দিতে হবে, নাড়ে দিলে হবে কি এটা ভিতরে ঢুকে যাবে দমের ভিতরে। তারপর আবার একটু পিঠে দিয়ে দিই, মাথায় দিয়ে দিই, তো এই যে দিয়ে দিলাম। তো এই যে লেসটাতে দিয়ে দিচ্ছি, এটা কিন্তু খুবই ভালো কার্যকর। এটা হচ্ছে ইন্ডিয়ান পাউডার, ওই যে এদিকে ড্যানি রানী ওদিকে দেখতেছে, এখন আমরা রানীকেও দিয়ে দিব। আমার সাথে খেলতেছে সে, এর নাম হচ্ছে অ্যালেক্স, এর বয়স 3 মাস পার হয়ে গেছে, 4 মাস রানী। সব সব যদি সবাই একটু পেটে দিয়ে দিই, দিয়ে দিলাম, তার উপর হচ্ছে শরীরে মোটামুটি। দাঁড়া, দুষ্টামি করিস না, তোকে নিয়ে ভিডিও বানাচ্ছি, মানুষ কি বলবে যে ওর বাচ্চাটা খালি কামড়াকামড়ি করে। সুন্দর করে থাক, মানুষ তাহলে ভালো বলবে তোকে, তখন তোকে অনেক সুন্দর করে বলবে যে অ্যালেক্স বাবু ভালো, আমকুড়াতে গেলে আমার ভিতর পোকা, অ্যালেক্স বাবু বোকা। চুনি দেখতেছে, চুনি চুনি বিড়ালটা দেখতে দেখতেছে, ওনাকেও দিয়ে দিব। এটা আমাদের রানী, এই যে হয়ে গেল আমাদের অ্যালেক্সের। চাঁদের করি ছোটো বাবুটাকে, ছোটো বাবু অনেক লক্ষ্মী বাবা, এটা অ্যালেক্স। তো কেবল ওর লোমগুলো বড় হচ্ছে অ্যালেক্সের, ও কিন্তু ওই যে আমাদের ডগ আছে সব আছে, সবার সাথে ফ্রেন্ডলি। অনেকে বলে যে কুকুর বিড়াল একসাথে থাকতে পারে না, তবে অনেকে বলে লাসা কুকুর ডগ একসাথে থাকতে পারে না। কিন্তু এই যে আমি দেখাইছি ক্যামেরাটা করলে দেখাবো, এই যে কুকুর বিড়াল সব একসাথে আছে। এটা হচ্ছে ব্ল্যাক শেফার্ড, 10 মাস বয়স, আর এগুলো হচ্ছে জার্মান শেফার্ড, এগুলো হচ্ছে বাচ্চা শেফার্ড। এখন আমরা রানীকে এখন দেবো, এই যে রানীকে, মানে আমরা আমাদের খামারের, আমাদের ডগ কেনালের যত ডগ আছে সবগুলোকেই দিয়ে দেবো। একদিনে সবগুলোকে দেওয়া সম্ভব না, তাই আমরা সিরিয়ালে দিব। রানীর লোমগুলো কেটে দিয়েছি, সেটা আপনারা হয়তো অনেকেই জানেন, যারা আমাদের সব ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন, কারণ গরম পড়ছে। আর তাছাড়া তার শরীরের এই যে এটা মানুষের যে পাগলের যে মাথার জট লেগে যায় এরকম হয়ে গেছে, কারণে তার নতুন করে পরিবহন চিহ্ন করতে হবে। একে বিদেশ থেকে আনা হয়েছে, তো একে এর আগে যার কাছে ছোটো থেকে বড় হয়েছে তারা হয়তো বা ঠিকমতো পুষতে পারেনি, যার কারণে এই অবস্থা। তো যাই হোক, আমাদের ডগ হাউসে চলে আসছে, ডগ হাউস দিনাজপুর। তো আমরা ইনশাল্লাহ যতটুকু পারি ভালোভাবে তাদের কেয়ার করার চেষ্টা করবো। না রানী, ও রানী সত বাবু, তা রানী বাবুই তো আমাদের, রানী বাবু সত বাবু সত, এখানে সব 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 এখানে সব সব, হ্যাঁ পেটে একটু দিয়ে দিন, হ্যাঁ সব পোকাগুলো মরে যাবে, যত পোকাগুলো আসি না সবগুলোকে মারে তুই। তো এটা হয়ে গেল, এটা কিন্তু বেশি থাকে না, 100 গ্রাম থাকে,
এখানে কথা জানি দেওয়া আছে 100 গ্রাম, এখন প্রয়োজনের সময় পাচ্ছি না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যেগুলো কেমন কার্যকর। হয়ে গেছে, আজকে আমরা সব লাসাগুলোকেই দিব, যেহেতু লাসাগুলোকে দিচ্ছি, আর কালকে আমরা সব জার্মান শেপার্ডগুলোকে দিব। বলতে পারবে এটা হচ্ছে আমাদের ব্ল্যাক, এ হচ্ছে বিশাল যুদ্ধ করে সে আজকে বাঁচে আছে, এ হচ্ছে বিশাল বড় যোদ্ধা, তার ভাই বোন আজকে বেঁচে নেই, তার জন্য আমরা খুবই মন খারাপ, কষ্ট পাই অনেক, পার্বো ভাইরাসে মারা গেছে। আসলে এই জীবনটা এরকম, এই জন্য আপনার বাচ্চা নিলে ছোটতেই ভ্যাকসিন করতে হবে বিভিন্ন ধরনের অসুখ বিসুখের জন্য, যেমন মানুষের 40-45 দিনে ভ্যাকসিন করতে হয় এরকম। এবং প্রত্যেকটা বাচ্চাকে, প্রত্যেকটা আপনার ডগকে অবশ্যই ট্রিটমেন্টের মধ্যে রাখতে হবে, মানে কী অসুখ হচ্ছে না হচ্ছে, সুস্থতা অসুস্থতা, তাহলেই সেই ডগগুলো দাঁড়া একটু 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 উল্টাইছি না, একটু উল্টাচ্ছিস না, আচ্ছা তোকে কোলে নিয়ে দিই। ডগের পিছনে যদি আপনারা সময় দিতে না পারেন তাহলে ডগ পোষার কোনো মানেই হয় না, এই কথাটা আমি বারবার বলি, কারণ একটা ডগ পুষলে তাকে অবশ্যই সময় দিতে হবে, প্রতিদিন অন্তত সকালে আধা ঘন্টা বা 15 মিনিট, রাতে আধা ঘন্টা বা 15 মিনিট, বা বেশি করে যদি সময় দিতে পারেন 1 ঘন্টা বেস্ট হয়, এভাবে করে একটু সময় দিতে হবে, তাহলেই আপনার পশু পাখিগুলো সুস্থ থাকবে, ভালো থাকবে, আর গুলো গুলো হবে। রানী তো না, এটা ব্ল্যাক, এটা ব্ল্যাক ব্ল্যাক, তাহলে এটা হয়ে গেল। তো ওকে ধন্যবাদ, আমরা দ্বিতীয় পার্টে যাবো, ভিডিওগুলো বড় হয়ে যাচ্ছে, দ্বিতীয় পার্টে আমরা লুসি ব্ল্যাককে দেখাবো।